আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ প্রিয় বন্ধুরা কাছে এবং দূরে যারা রয়েছেন পূর্বের ঘোষণা অনুসারে আজকের আলোচনার বিষয় করোনার ভয়ে মসজিদ বন্ধ এ কেমন কথা এই নিয়ে তথ্য এবং তত্ত্ববল আলোচনা করার চেষ্টা করব আজিজ আম আদমি নয় বরং বড় বড় শেখ বড় বড় হাস্তি বিখ্যাত ব্যক্তিত্বরা ইন্টারনেটকে দাপাচ্ছেন বেড়াচ্ছেন বলছেন যে আল্লাহর ঘর মসজিদকে বন্ধ করা হচ্ছে মানে এটা কেমন একটা কথা করোনার আক্রমণ হচ্ছে আমরা বেশি বেশি মসজিদে যাব আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহর কাছ থেকে পানা চাইব আল্লাহকে বলবো যে এই করোনা থেকে আমাদেরকে পানা দাও আল্লাহর কাছে আমরা চাইব যে সময় আমাদের নামাজের গতিটাকে বৃদ্ধি করার দরকার এ সময় আমাদেরকে বলা হচ্ছে যে নামাজটাকে ক্লোজ করে দাও অর্থাৎ মসজিদে এসে নামাজ পড়া চলবে না বাড়িতে সোলা তাদাই করো এটা কেমন যেন বিবেকে নাড়া দিচ্ছে মেনে নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে বহু মানুষের তো এটা নিয়ে অনেক উল্টোপাল্টা কথাও চলছে সৌদির যে মন্ত্রণালয় সৌদির যে সিস্টেম মক্কা মদিনার যে হারামাইনের যে সিস্টেম তা নিয়ে অনেকে কটুবাক্য বলছে কেউ সৌদি সরকারকে গালি গালিগালাজ করছে কেউ বা ইমামদেরকে চরমভাবে দোষারোপ করছে তো এহেন পরিস্থিতিতে আমাদেরকে একটু চোখ কান খুলে পুরো আলোচনাটা শুনতে হবে এক অংশ শুনে আপনি পালিয়ে যাবেন তাতে হবে না কারণ এটা সবারই জানা প্রয়োজন বলে আমি মনে করি বিষয় হচ্ছে করোনা একটা ভাইরাস যাতে সংক্রমিত বহু মানুষ পৃথিবীতে অনেকেই সুন্দর ভুবন ছেড়ে পাড়ি দিয়েছেন আল্লাহ আল্লা তালার কাছে তাদের আমল সঙ্গে করে নিয়ে চলে গেছেন বহু মানুষ সংক্রমিত হচ্ছে যার ফলস্বরূপ বিভিন্ন দেশের সরকার বিভিন্ন সংগঠন বিভিন্ন মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং অফলাইনে সবভাবেই সব রকমভাবেই মানুষকে সতর্ক করার চেষ্টা করছেন অলরেডি আমাদের ভারতবর্ষে একটা ছুটি ঘোষণা হয়েছে যে কোনো স্কুল কলেজ খোলা থাকবে না অফিস আদালত বন্ধ করা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তেই কিন্তু এই অ্যালান শুরু হয়ে গেছে তো সেই সাথে সাথে যখন মার্কেট ক্লোজ হয়ে যাচ্ছে দোকান বাগান ক্লোজ হয়ে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে এমন তো অবস্থায় যখন মসজিদকে বন্ধ করা হচ্ছে তা নিয়ে কিন্তু এক শ্রেণীর মানুষের মাথা ব্যথা অনেক বেড়ে গেছে মুয়াজ্জিন প্রতিদিন ফজরে বলে মিনার নাওম নামাজ লক্ষ কোটি বিলিয়ন গুণ উত্তম ঘুমের চেয়ে বহু মানুষ কিন্তু ঘুমিয়ে থাকে হয়তো একটা মহল্লার টেন পারসেন্ট মানুষও মসজিদে যায় না ওই সব মানুষ আজ চায়ের দোকানে চায়ের কাপে ঝড় তুলে সৌদি আরবে গালাগাল করছে আলেম দেখে গালাগালি করছে যে কেন তাদেরকে আল্লাহর উপরে ভরসা নেয় মসজিদকে কেন বন্ধ করতে হবে মসজিদ কি কারণে বন্ধ হলো এই রকম কিন্তু কথা শোনা যাচ্ছে কোনো একদিন বলেছিলাম যে ইতিহাস থেকে যে যে জাতি শিক্ষা নেয় না ওই জাতি খুব সহজে মুখ থুবড়ে পড়ে যায় অতএব ইতিহাস আমাদের জানা জরুরি আল্লাহ সোবানা একদিন কিন্তু ওই কাবাকে রক্ষা করেছিলেন ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখির মাধ্যমে বিশাল হস্তি পরাস্ত করে দিয়েছিলেন আল্লা সোবানা সে আল্লাহ সুবানতাল তো চিরঞ্জীব তিনি তো কখনো মৃত্যুর কোলে ঢলে পড়বেন না তো তিনি কেন এই করোনা ভাইরাসকে মুক্ত করে দিচ্ছেন না বা তারই কাবাতে আজ কেন নামাজ বন্ধ সালাত আদায় কেন মানুষ করছে না এই নিয়ে নানাবিধ প্রশ্ন কিন্তু মানুষের মনে হ্যাঁ সৌদি আরবের বিভিন্ন মসজিদ থেকে যখন আজান দিচ্ছেন মোয়াজ্জেন একটা আওয়াজ ভেসে আসছে আর সালাতু ফি বই কুম তোমরা বাড়িতে সালাত আদাই করো হাই আলা সালাহ এই শব্দটাকে না বলে ওই জায়গায় বলা হচ্ছে আর সালাতু ফি বই কুম তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো মুওয়াজ্জিন মাইকে আজান দেওয়ার সময় এই বাক্যটাকে সংযোজন করছেন এই বাক্য কি এই শুধু করোনার ভয়েই আমরা শুনছি এখন নাকি ইতিপূর্বে কোনো একদিন এই বাক্যটা ব্যবহার করা হতো সাল্লামের যুগে সাহাবিদের যুগে তাবে যুগে মুয়াদ্দিস কেরামদের যুগে এই বাক্যটা কি কখনো ব্যবহার করা হয়নি নাকি এটাকে এই করোনার ভয়ে আজকে ব্যবহার করা হচ্ছে এটাকে আমাদেরকে জানতে হবে এই না জানার কারণেই অবাক হয়ে যাচ্ছি যে একটা একটা আলেম যাদের ইলম রয়েছে যাদের ভালো ভালো ডিগ্রি রয়েছে তারা এটাকে নিয়ে সৌদির উপরে গালাগাল শুরু করেছে আর মক্কা মদিনায় ইমানদার মানুষ নেই কথা বলা শুরু করেছে যে তারা মানে আল্লাহ চেয়ে করোনাকে বেশি ভয় করছে বলে মসজিদকে বন্ধ করে দেওয়া হচ্ছে আসলে এটা মাজার পূজারীরা বলতে পারে বলতেই পারে যাদের পূজা করার অভ্যাস আছে তারা বলতে পারে কিন্তু একটা মানুষ রয়েছে এই ব্যক্তি তো এই কথা বলতে পারে না ইতিপূর্বেও এমন ঘটনা কিন্তু ঘটেছিল আবদুল ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহ মুওয়াজ্জিনকে বললেন যে তুমি এই আজানের মধ্যে আসসালা ফি বৈতিকুম এই শব্দটা ব্যবহার করবে হাই আল্লাহ সালার পরিবর্তে হাই আল্লাহ সালাহ মানে কাম টু দ্য প্রেয়ার আসো তোমরা সলাতের দিকে এই জায়গায় এটা না বলে তুমি বলবে ফি তুফি বৈতিকুম তোমরা তোমাদের বাড়িতে সালাত আদায় করো তো মুয়াজ্জিন তাই করলো লোকেদের এটাকে খুব খারাপভাবে নিল মানুষরা ভাবলো কি আশ্চর্য সলাত আদায় করতে নিষেধ করলো মানে মসজিদে গিয়ে বাড়িতে সালাত আদায় করতে বললো কী ব্যাপার ঘটনাটা কী তখন সবাই যখন জানতে পারলো যে ইবনে আব্বাস রাজ আনু এই কাণ্ডটা করেছে ঘটনাটা ঘটিয়েছে তখন কিন্তু অনেকেই তার প্রতি অসন্তুষ্ট হলেন অনেকে মানতে চাইলেন না অনেকে বাগবিতনটা শুরু করে দিলেন যে কি ব্যাপার আপনি আমাদেরকে বাড়িতে স্নাত আদায় করতে কেন বললেন তখন ইবনে আব্বাস রাজুতুল্লাহ আনু বললেন যে দেখুন খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমি চাই না যে আপনারা কষ্ট করে মসজিদে এসে সালাত আদায় করুন আপনার বাড়িতে আদায় করুন যেহেতু আল্লাহ সোবানা তারা মসজিদে সালাতাদের কথা বলেছেন কিন্তু কোনো ওজোর থাকলে কোনো কারণ থাকলে কোনো রিজন থাকলে ইউ ক্যান প্রেয়ার অ্যাট ইউর হোম আপনারা আপনাদের বাড়িতে আদায় করতে পারেন তা আমি চাই না যে বৃষ্টির মধ্যে আপনাদের কাদা গায়ে লাগুক পোশাকটা ভিজে যাক আপনাদের কষ্ট হোক এটা আমি চাই না বিধাই আমি মিনকে এটা করতে বলেছি তারপরেও কিছু মানুষ কিছু কথা বলতে লাগলো তখন তিনি বললেন যে না মোহাম্মদ সাল্লা এমনটা নির্দেশনা দিয়েছেন সুতরাং আজকে যে কাবাতে হয়তো সোলাদ বন্ধ হয়ে গেছে সৌদি আরব তথা ভারতবর্ষের বিভিন্ন মসজিদে যে আজকে জুমার নামাজ হয়নি বা সলাদকে হচ্ছে যে বাড়িতে পড়ো বাড়িতে পড়ুন আপনারা সালাদ তারা কিন্তু হানড্রেড পারসেন্ট অবশ্যই তারা ঠিক কাজ করছে তারা কখনোই ভুল কাজ করছে না আপনার মানসিকতাটাকে বদলাতে হবে আপনার বোঝার জায়গাটাকে বদলাতে হবে কারণ পৃথিবীতে আল্লাহ সুমনতলা যত মানুষ তৈরি করেছেন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মত থাকতে পারে আপনার মতটাকেই প্রতিষ্ঠিত করতে হবে আর আপনার মতটাই যে ফাইনাল বা আমার মতটা যে ফাইনাল ইট ইজ নট পারফেক্ট এটা সঠিক নয় কারণ আপনার বুঝটা নিতে হবে কোরআন এবং হাদিসের জ্ঞানটা আপনাকে নিতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম থেকে এবং সাহাবিদের কাছ থেকে তিনারা কি করেছেন আবেগেই বহু মানুষ বহু কথা বলে থাকেন এখন যদি আমি আপনাদেরই বলি যে ভাই কোথায় যাচ্ছেন তো ছেলেটাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যাচ্ছি ছেলেটার খুব অবস্থা খারাপ কদিন থেকে একটা অসুখ হয়েছে কমছে না তা আমি যদি আপনাকে এভাবে বলি কি আপনি ইমানদার মানুষ আপনার মুখে দাঁড়িয়ে রয়েছে আপনাকে দেখি পোশাক স্যালা তাই করতে আর আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কেন আপনাকে আল্লাহর উপরে ভরসা নেই হ্যাঁ আপনার চোখটা চড়ক গাছ হয়ে যাবে শায়নুর ভাই কি কথা বলছেন আল্লাহর উপরে তো ভরসা আছেই তা আল্লাহরপরে ভরসা আসে বলে কি ছেলেকে ডাক্তার দেখাবো না তাই হয় নাকি আপনি যেমন এই উত্তরটা দেবেন তেমন আমরা আল্লাহ সোবল্লাতালাকে পূর্ণাঙ্গ বিশ্বাস আল্লাহ সুবাদ তালা উপরে থাকে আছে তারপরেও আমরা বা যারা এই ফতোয়াটা দিচ্ছেন যা সালাতফিবিকুম তোমরা তোমাদের বাড়িতে সালাত করো এরা ঠিক করছেন কেননা পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বলছেন যে শোনো যখন প্লেগ ছড়িয়ে পড়লো চারিদিকে বলছি শোনো তোমরা যারা সংক্রমিত হয়েছো যারা রোগগ্রস্ত তারা খবরদার অন্য কোনো ব্যক্তিকে রোগগ্রস্ত করিও না সংক্রমিত করিও না কেননা কিছু কিছু রোগ ট্রান্সফার হয় মানুষের এক দেহ থেকে আর এক দেহতে তাদের কি তাহকুল ছিল না সাহাবিদের কি তাহকুল ছিল না হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই তাদের তাহকুল ছিল এখন যদি আমরা তাওয়াক্কুলটাকে এইভাবে বুঝে নিই তাহলে আর তো ডাক্তারের প্রয়োজন হবে না কারণ আমি ইমানদার মানুষ আমি আল্লাহ আল্লাহ করলে আমাকে আমার ভালো হয়ে যাবে না আপনাকে বুঝ নিতে হবে জনৈক সাহাবি এসে মোহাম্মদ সাল্লা বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে আমি তাকদিনের প্রতি বিশ্বাস করি আই বিলিভ ইন মাই ফেট আমি আমার ভাগ্যের উপরে বিশ্বাস করি তো আমি আমার উটটাকে বেঁধে ভাগ্যের উপরে বিশ্বাস করব নাকি উটটাকে ছেড়ে দিয়ে ভাগ্যের উপরে বিশ্বাস করব আদি বুখারি মুসলিম যে উটটাকে বেঁধে কি আমি আল্লাহর উপরে বিশ্বাস করব নাকি উটটাকে ছেড়ে দিয়ে তাও অক্ষল তো আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করব কোনটা তখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে বিলিভ ইউর ফেট অ্যান্ড টাইড ক্যামেল তুমি তোমার তাক প্রতিও বিশ্বাস করো এবং উটটাকেও বাঁধো উটটাকে বেঁধে তারপরে তাকদিরের উপরে বিশ্বাস আনয়ন করো অর্থাৎ শুধুমাত্র ভাগ্যের উপরে বিশ্বাস করে আপনি উটটাকে ছেড়ে দেবেন এটা হচ্ছে ইলিটারেসি মূর্খতা তেমন আমার আল্লাহর উপরে ভরসা আছে বলে আমি জনসমাগম করব যে জনসমাগম মানে জনসমাগম করলে ক্ষতি হবে ডাক্তাররা বলছেন বিজ্ঞানীরা বলছেন তাদের কথাকে অ্যাভয়েড করব এটা কি করে হতে পারে তাহল তো আমাদের অনেকের আছে আপনার সামনে এক প্লেট ভাত রয়েছে আপনি এখন যদি মনে করেন যে আল্লাহ আমাকে খাওয়াবে ইজ ইট পসিবল এটা কি সম্ভব আল্লাহ কী করে খাওয়াবে জি আল্লাহ খাওয়াবে তবে আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে আল্লাহ মতলা হাত দিয়েছে প্রসিডিওর আপনাকে বলেছে যে হাউ টু ইট কী করে খেতে হয় দেন আপনি ওটা খেতে পারবেন আদারাইজ তো পারবেন না শুনুন ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে কোরআন এবং হাদিস জানতে হবে জেনেই কাজ করতে হবে যেখানে আবদুল ইবা মাসুদুর রাজি অনু বলছেন যে তোমরা বৃষ্টিতে আসো কষ্ট হবে তোমাদের ভিজে যাবে কাদা লেগে যাবে দ্য আমি মোয়াজ্জিনকে বললাম যে তুমি বলে দাও যে আপনারা বাড়িতে সালাতা দেয় করুন এই বৃষ্টির কারণে যদি সালাদ বাড়িতে পড়ার কথা হয়ে থাকে বলা হয়ে থাকে হাদি দ্বারা সাব্যস্ত তাহলে এত বড় একটা মহামারী এই মহামারী থেকে বাঁচার জন্য এই মহামারীর প্রকোপ থেকে ফ্রি থাকার জন্য কি মসজিদ থেকে সলাদ মানে বিরত রাখার কথা ঘোষণা করা কি হারাম হয়ে গেল নাজাজ হয়ে গেল মূর্খামি হয়ে গেল আপনার দিমাগ দিয়ে ভাবতে হবে আল্লাহ আপনাকে একটা দিমাগ দিয়েছে অনেক ভালো দিমাগ দিয়েছে আল্লাহ সুমাল তারা এটা নিয়ে ভাবতে হবে দেখুন উমার রাজি আল্লাহ আনহু উমার মানে বহুবার শুনেছেন আর একটু বলি উমার রাজি আল্লাহন রাজিউল্লাহলা আনু যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় শয়তান থাকতো না উমার রাজি আল্লাহতুল্লাহ আনু মোহাম্মদ সুল্লাহলামের পাশে শুয়ে আছেন উমার রাজি বাড়ি বাড়িঘর আল্লাহ মেরাজে গিয়ে উপরে গিয়ে ঊর্ধ্বনে গিয়ে দেখেছিলেন আল্লাহ যাকে সম্মানিত করেছেন সেই উম রাজি আল্লাহনু সিরিয়াতে যাচ্ছেন মানে আল্লাহর মনোনীত একজন বান্দা রাজি হি হিউল এন্টার টু দ্য প্যারাডাইস সে অবশ্যই জান্নাতে যাবে সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথাকে পুঙ্খানুপুঙ্খ মেনে নেন যিনি তিনি যাচ্ছেন সিরিয়ায় তো সিরিয়ায় যেতে গিয়ে শুনলেন যে ওই এলাকায় প্লেগ মহামারী ছড়িয়ে পড়েছে অবস্থা খুব ভয়াবহ প্রচুর মহামারী হচ্ছে প্লেগে তো এ অবস্থায় তিনি সংবাদটা যখন তার কানে আসলো তিনি রিটার্ন করলেন তিনি সিরিয়াতে গেলেন না তিনি রিটার্ন যখন আসছেন তখন তার চেয়ে বয়সে বড় তার চেয়ে আগে ইমান এনেছে এমন একজন সাহাবি আবু উবায়দা রাজি আল্লাহ নাম শুনেছেন নিশ্চয়ই একজন জলিল কদর সাহাবি তিনি উমকে বলছেন যে কি ব্যাপার আপনি ফিরে আসলেন কেন তো বলছে যে আসলে ওইখানে প্লেগ হয়েছে তো তো এই প্লেগের কারণে মহামারী ছড়িয়েছে তাই আমি গেলাম না তখন আবু উবায়দা রাজি আল্লাহতোলাহানু বলছেন যে আর এই আশ্চর্য কথা আপনি কি আল্লাহ তাকদিরকে বিশ্বাস করেন না কে কাকে বলছে আবু উবায়দা রাজিউল্লা উমর উমার রাজিউলানুকে বলছেন উমার রাজিউল কে মোহাম্মদ বলছে যে আমার পরে যদি কেউ নবী হতো সে হচ্ছে উমার তাকে বলছে একজন সাহাবি তার সাহসটা কত বড় তো উমার বলছে বলছেন যে আমি আসলে আপনি বলেই ছেড়ে দিলাম বা আপনি বলেই কথাটাকে একটু এভাবে বলছি কারণ আপনি কি করে আমাকে এটা বলতে পারেন মানে তার যে ডেপথ ইমানের এটাকে দেখার পরে আপনি কি করে বলতে পারেন আমার আমার ব্যাপারে আসলে আল্লাহর উপরে তকুল করি কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যে যদি কোনো সংক্রমিত এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ে তাহলে ওই এলাকায় নতুন কোনো মানুষ এন্ট্রি করবে না ওখান থেকে মানুষ বাইরে যাবে না যেই বিষয়টা এখন চীন কিন্তু অ্যাপ্লাই করছে সাড়ে চোদ্দোশো বছর আগের দেওয়া সিদ্ধান্ত আজকে অ্যাপ্লাই করছে যে ওই যে প্রদেশ থেকে এটা এসেছে চীনের ওয়ান প্রদেশ সম্ভবত তো ওইখানে যেন মানুষ আর না যায় আর ওখান থেকে মানুষ যেন বেরিয়ে না আসে তাহলে বিষয়টা বুঝতে হবে বিষয়টা বুঝতে হবে যদি একটা হাদিস রয়েছে এর অপব্যাখ্যা অনেকেই করে থাকেন একজন ব্যক্তি এসে বলেন হে প্রিয় রসুল সাল্লাহ সাল্লাম আমার উট রয়েছে তো এক পাল উট রয়েছে ওদের মধ্যে একটা উটের কষ্ট হয়েছে রোগ হয়েছে চামড়া কষা একটা রোগ হয়েছে সো আমি কি আমার উটের পালকে আলাদা করে রাখব তখন মোহাম্মদ সাল্লাহ তাকে বললেন যে কেন এটা কি কারণে করতে চাই তো বুঝে এটা তো ছোঁয়াচে রোগ তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ছোঁয়াচে রোগ বলে তো কিছু নেই কেন নেই বলছে যে ওই যে আগের যে উটের সে তার রোগ আবার কে দিল কী সুন্দর কথা তার রোগ কে দিল তো সোয়াচে রোগ নেই এর তো ছুঁয়ে হয়ে যাবে এমনটি নয় কিন্তু ট্রান্সফার তো হতে পারে শরীর শরীর থেকে আর একটা শরীর তো যেতে পারে তাই কি না তাহলে এটা রয়েছে সুতরাং এটা নিয়ে এটাকে নিয়ে আমি দেখছি বড় বড় আলেম আমি অবাক হয়ে যাচ্ছি যে একটা প্রপগণ্ডা ছড়াচ্ছে যে কি এদের কি আল্লাহর প্রতি বিশ্বাস নাই এরা তারাই এরা তারাই নিজেকে যারা অনেক অনেক কিছু দাবি করে তাহলে আপনি যদি এতই হাদিস মান্য বলা মানুষ হন এতই মসজিদের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে সো কয়েকটা হাদিস ফলো করুন তো রসুল সাহেব সাল্লাম বলছেন যে যখন আজান হয় আমার ইচ্ছা হয় আমি অন্য কাউকে এমাউতি দিয়ে দিই আর ওই সব লোকের ঘর জ্বালিয়ে দিই যারা আজান হওয়ার পরে মসজিদে আসে না কী করবেন তাদেরকে শুধু ছেড়ে দিই সেই বাড়িতে বাচ্চা মেয়ে আছে বাচ্চা ছেলে মেয়ে আছে এবং মেয়ের আছে তাই আপনি আপনার জন্য বাঁচেন না আপনার স্ত্রীর জন্য বাঁচেন আপনার সোনামনির জন্য বাঁচান আপনি আপনাকে মেরে ফেলার কথা ছিল আবু হানিফ আর রহমতুল্লাহ আলাই বলছেন যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করেন তাকে জেলখানার মধ্যে ঢুকে দাও অতদিন পর্যন্ত মারো যতদিন না ও সালাত আদায় করছে অথবা সে মারা যাচ্ছে অর্থাৎ হয় স্বীকার করছে হলে ওকে পিটে পিটে মেরে ফেলো সুতরাং তাহলে এই হাদিসগুলো কি অ্যাপ্লাই হয় ইবনে উমার রাজি আনু বলেন যার সলাত নাই তার দিল নাই এটা কি অ্যাপ্লাই হয় আপনাকে যদি বলি যে আপনি যদি দশ টাকা মোবাইলে ঢোকান তো তাতে আপনি তিরিশ টাকা পাবেন আপনি রাত দিন করোনা বঙ্গপাল এগুলো কিছুই দেখবেন না সরাসরি দোকানে খোঁজ করবেন তাই না আনাস রাজি আল্লাহতলাহ আনু বলেন সাল্লাম বলেছেন আমার বান্দারা আমার সাথে যারা রয়েছে আমাকে যারা বিশ্বাস করে তারা যদি আমার উম্মতরা বান্দা আল্লাহ সুমনাত আমার উম্মতরা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহলে আল্লাহ সোমন তাকে পঞ্চাশ ওয়াক্তের নেকি দিবে পাঁচ ওয়াক্ত সালাত ইকুয়াল টু পঞ্চাশ ওয়াক্তের সালাদ এই অফারটা নিতে মন চাই না আমাদের এই অফারের দিকে আমরা নেই শুধু আমরা ওই চায়ের দোকানে চায়ের কাপে ঝড় তোলার জন্য এবং কিছু আলেমকে বদনাম করার জন্য আমরা কিন্তু এই প্রপকানটা ছড়াচ্ছি আজকে সমাজে ন আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রিকশন আপনাকে অবশ্যই পূর্ব সতর্কতা অবলম্বন করতেই হবে আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল আপনি বলবেন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল মানে আল্লাহর উপরে তাহুল করে বাসলে বাসলো মরলে মরলো এটা কেমন করে কেমন কথা আপনাকে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করাতে হবে দেন প্রে টু আল্লাহ সোবানায় তাআলা তারপরে আপনি আল্লাহ সোমাতালার কাছে কি করবেন হাত তুলে বলবেন আল্লাহ গো আমার ছেলেকে বাঁচাও আমার মেয়েকে বাঁচাও আমাকে বাঁচাও এই কথা বলবেন তাই না তাহলে আপনাকে হতে হবে এটাই তো বুদ্ধিমানের কাজ আর আজকে যদি এই কথা বলেন তাহলে আজকে বি জাতি আপনাকে দেখে কি বলবে বলবে আল্লাহ হেরা বিজ্ঞান এরা কি এরা তো মূর্খ জাতি এমনি তো আপনি আমি মূর্খ হয়ে আছি তাই না তাহলে এগুলোকে আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে এটা মোহাম্মদ সাল্লাহের নির্দেশ যে কারোর যদি রোগ হয় সে যেন অন্য কাউকে সংক্রমিত না করে এটা আপনার জন্য জরুরি যে আপনার ডাউট কিছু থাকলে আপনি অন্য জনের সাথে মিশবেন না এখন সেপারেট ফ্রম আওয়ার সেলফ আপনি অবশ্যই আমাদের কাছ থেকে আপনাকে সেপারেট হতে হবে নিজে 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 সেপারেট হতে হবে এখন কার মধ্যে করোনার ভাইরাসের জীবাণু রয়েছে এটা কি করে বুঝবে মানুষ আর মক্কা মদিনা গোটা পৃথিবী থেকে মানুষ ওখানে যায় বুঝতে পারছেন তো গোটা পৃথিবী থেকে যদি মানুষ যায় তাহলে ওখানে কী ঘটবে আর যদি আরও ইতিহাস দেখেন আমি হয়তো ওইভাবে বলতে পারবো না আলোচনা অনেক লম্বা হয়ে যাবে আপনি যদি আরও ইতিহাস দেখেন এই মক্কায় এবং মদিনায় বহুদিন নামাজ বন্ধ থেকেছে প্লেগের কারণে একবার নামাজ বন্ধ হয়েছে বন্যার কারণে বেশ কিছুদিন নামাজ বন্ধ হয়েছে কোন এক সময় তারপরে আপনার একশ্রেমি মানুষ ছিল যারা যাদের হাতে যখন দায়িত্ব যায় ওই ওই পাশে তোপ করা এটাকে তারা কাফেরি পোথা বা জাহিলি প্রথা এরকম কিছু আখ্যা দিয়েছিল যার ফলে ওখানে গেলে মানুষকে হত্যা করে ফেলা হচ্ছিল বা জাহালাত আখ্যা দেওয়া হচ্ছিল তখন তোয়প বন্ধ ছিল আবার এমন সময় গিয়েছে কাবার চত্বরে কাবা এতে যে যখন মানুষ ওখানে গেলে তাদেরকে হত্যা করে ফেলা হচ্ছিল তখনও তোপ বন্ধ ছিল কাবার তোয়াবাব অনেক দিনই বন্ধ ছিল সলাদ বহুদিনই বন্ধ ছিল কিন্তু সেই ইতিহাসগুলোকে না ঘেঁটে সেই কথাগুলোকে না জেনে আমরা সরাসরি এইভাবে মানুষের একটা সেন্সিটিভ যে মাইন্ড মস্তিষ্ক তাতে আমরা আঘাত করছি কি আল্লাহর প্রতি ভরসা নাই আল্লাহর প্রতি ভরসা না নিয়ে করোনাকে ভয় করে সলাদকে ত্যাগ করলো জি না আপনি আপনার বাড়িটাকে কবর বানিয়ে না রসুল সাহা বলেছেন আপনার আপনি আপনি আপনার বাড়িটাকে কবর বানিয়ে না তো আমরা যখন সব কিছু মানার জন্য হব ওই মানার ব্যাপারে কিন্তু আমরা নাই সবকিছু যখন মানতে আসবো ওই মানার ব্যাপারে কিন্তু নাই কিন্তু যখন একটু একটু পান থেকে চুন খসলেও বলে একটা কথা আছে না তখন তখনই তখন সমস্যা মানে দাড়ি চাচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসার অন্যতম মাধ্যম আল্লাহ সালামতাল যেটাকে ওয়াজিব করার দিয়েছেন সেটাকে চেঁচে ফেলে ইসলামের কথা বলছি আশ্চর্য দুনিয়া আপনার বাড়িতে সুদ ঘুষ ওই যে দেখছেন না মোবাইলে মোবাইলে মেসেজ চলে আসছে এই দোয়াটি পড়ুন করোনা থেকে বাঁচবেন আরে ভাই দোয়াটা আপনি পড়লে আপনি বাঁচবেন এটাকে আপনি ভেবে দেখেছেন আপনার রুজি হালাল হতে হবে পাঁচ সালাত আদায় করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে ফেরেস্তার প্রতি বিশ্বাস আনতে হবে পূর্ণাঙ্গ ইসলাম মানার পরে যদি আপনি দোয়াটা পড়েন দেন এটা আপনার অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে আদারওয়াইজ তো এটা কাজ করবে না তাহলে আপনি আমাকে পাঠাচ্ছেন আমি আপনাকে পাঠাচ্ছি সব জায়গায় গোটা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন খালি দোয়া আপনাকে কী করে বাঁচাবে দুয়ার যে পূর্ব শর্ত রয়েছে ওই পূর্ব শর্তগুলো তো আপনার মধ্যে ইউটিলাই করতে হবে আপনার ভেতরে রাখতে হবে তো তাই না এগুলোকে বুঝতে হবে আপনাকে ফালতু ফালতু এই যে দুর্নাম ছড়াচ্ছেন সৌদি 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 কেন কেন ভাই ওটা একটা তা দেশ বলছেন তো ঠিক আছে ভুল সবারই হবে আবু জহাল বলছি না যে আমাদের জলঙ্গির লোক আবু জেহেল ওখানকারই ছিল তারপরে তো মানুষ ছিল তবে সৌদির মানুষ তো সলাত কাজা করতে চায় না তারা তো নামাজের প্রতি খুব অ্যাক্টিভ আপনি আমি তো অ্যাক্টিভ নয় তো তাদের গলা নিয়ে আমরা নিয়ে আসুন যদিও কেউ বলতে পারেন আমি সৌদি দালালি করছি জি না পাঁচ পয়সা মূল্য আমি কাউকে দিই না তবে এটুকু বুঝি যে যার কাছ থেকে পাবো আমি শিক্ষা গ্রহণ করবো কেন জানেন কেন জানেন আবু হুরারের রাজি আল্লাহ তালন এসে মোহাম্মদ সাল্লাকে বলছেন আল্লাহ রসুল তিন দিন পর পর চোর এসেছিলো আটকে দিয়েছিলাম তো লাস্ট দিন ওই চোর আমাকে বলছে তোমাকে একটা দারুণ জিনিস শিখিয়ে দেবো তুমি যদি আমাকে ছেড়ে দাও আচ্ছা তো কি শিখালো সে তো বলছে যে সে আমাকে শিখেছে আয়তুল কুরসি আয়তুল কুরসি মানে ফরজ সালাতের পর যদি কেউ পড়ে তো তার থাকার জায়গা হবে জান্নাত মানে মরলে ও জান্নাতে যাবে একটা দারুণ আমাকে দোয়া শিখিয়েছে তো এ বিষয়টা কেমন তো মোহাম্মদ বলছে হ্যাঁ দোয়াটা তো সঠিক এই দুয়া যদি কেউ ফরজ সালাতের পরে পড়ে তবে মরলে জান্নাত আলহামদুলিল্লাহ তবে তুমি জানো সে কে ছিল তো না আল্লাহ তো একটা চোর ছিল এটা আমি জানি আরে না না ও চোর নেয় ও হচ্ছে ইবলিশ মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছ মোহাম্মদ বলছেন যে ইবলিসের কাছ থেকেও যদি প্রয়োজনীয় শিক্ষা পাওয়া যায় সেটা নেওয়া বৈধ সেটা নেওয়া যায় সুতরাং যদি আমরা আজকে শহীদ আলেমদের মাঝে ঠেলাঠেলি শেষ নেই একে অপরকে দেখতে পারি না কিছু মানুষ আছে যারা সবাইকে আপন করতে চায় তারাই ওই গ্রুপরাই আজকে কিন্তু ছড়াচ্ছে যে হ্যাঁ মসজিদ মসজিদের মধ্যে সলাৎ হবে না এটা কেমন কথা ভাই না বিবেক দিয়ে ভাবুন বিবেক দিয়ে ভাবুন বিবেকটা দিয়ে যদি ভাবুন ভাবেন তাহলে কিন্তু সব কিছু বেরিয়ে আসবে কারোর দোষারোপ নয় ইন্ট্রাসপেকশান আত্মসমালোচনা করুন নিজের যে ভুল ত্রুটিগুলো আছে এগুলোকে শোধরানোর চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন অবশ্যই আল্লাহ শুনবে তবে এমনটি তো নয় যে ওই মসজিদে গিয়েই দোয়া করতে হবে মহামারীর সময়ও বাড়িতে বসে যদি দোয়া করি তাহলে হবে না এটা কে বলল রসুল সাল্লাহ বলেছেন ওই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে চোখ আল্লাহর ভয়ে গভীর রাতে কাঁদে অন্ধকারে কাঁদে আপনাকে তো সুযোগ করে দেওয়া হয়েছে এই যে করোনার আক্রমণ শুরু হয়েছে এর ফলস্বরূপ যারা ফতোয়া দিচ্ছেন কজন তাহাজুদ পড়েছেন পড়েছেন তাহলে যদি নাই পড়ে থাকেন বা নাই কিছু করে থাকেন তাহলে তো আপনাকে শুধরাতে হবে আপনার নিজেকে শুধরাতে হবে আপনি এত ভালো মানুষ এত জাতিকে ভালোবাসেন তো আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসাটা দুয়ার মাধ্যমে আল্লাহকে বলুন না অতএব এরকম কিছু ছড়াবেন না প্রয়োজনে মসজিদের সালাদ বন্ধ করা জায়েজ কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে এতক্ষণ এটাই বোঝানোর চেষ্টা করলাম এটা নিয়ে প্রপোকলটা ছড়াবেন না আর এইভাবে বাহাদুরি হয় না যেহেতু রসুল সাল্লাহ হাদিস বিদ্যমান পরেও যদি আপনি আপনার ইমানটাকে এ গ্রিডের মনে করে খুব ভালো কোয়ালিটির মনে করে সাহাবেদের চেয়ে সাহাবিদের চেয়েও উঁচু মনে করে যদি আপনি আপনার মসজিদের সালাদ জারি রাখেন রাখতে পারেন সেটা আপনার ব্যাপার তবে মোহাম্মদ সাল্লাহু সাল্লাম যেটা বলেছেন ওটাকে মেনে নেওয়াই আমাদের জন্য উত্তম ওটাকে মেনে নেওয়াই আমাদের জন্য কিন্তু উত্তম সো এই বিষয়টাকে খেয়াল রাখবেন গুজব ছড়াবেন না কারণ আপনার গুজবে আন্দোলিত হয়ে কিছু সরলমনা মুসলমান সাথে কিছু বিজাতি তারা কিন্তু দেখা যাবে একটা স্ট্রং জায়গায় পৌঁছে যাবে এটা ফেতনা ফেসাদ সৃষ্টি হবে দুনিয়াতে মহামারীর জায়গায় আর একটা মহামারী আসবে সুতরাং নিজের আমল ইমান এগুলোকে ঠিক করুন আল্লাহ সমতলার দিকে ফিরে আসুন তবে আমরা বাঁচব তবে বাঁচার আশা আকাঙ্ক্ষা খুব কম রয়েছে বর্তমানে প্রেক্ষাপটের দিকে যদি তাকান দেখবেন ফজরে ফজরে মসজিদগুলোকে ভরে ফেলতে হবে ফজরে ফজরে মসজিদগুলোকে ভেবে ভরে ফেলতে হবে তবে যদি কল্যাণ আসে আমাদের যেটা বলতে চাইছিলাম যে এটা নিয়ে আর প্রপকাণ্ডা নয় আর গুজব নয় বাঁচার চেষ্টা করুন অপরকে বাঁচান লিভ অ্যান্ড লেট লিভ নিজে বাঁচুন অপরকে বাঁচুন এভাবে আর বলেন না যে করোনার কারণে মসজিদ বন্ধ হলো না তাহলে আপনাকে আমি বলবো যে আপনার জ্বর হয়েছে তাই ডাক্তার বাড়ি এটা যেমন হাস্যকর ওটাও তেমন হাস্যকর আমরা আল্লাহকেও বিশ্বাস করি আবার আল্লাহ সুমতলা পায়রাবি করি আল্লাহ সুমতলা আসলাম যা দিয়েছেন তা আমরা মানার চেষ্টা করি আর ওই মানার চেষ্টাটার ফলেই আজকে সৌদির বিভিন্ন মসজিদে বলা হচ্ছে আসালা তুফি বইতি এটা আপনার মসজিদও যদি তেমন মহামারীর মানে আশঙ্কা থাকে তাহলে আপনি বলতে পারেন সবশেষে বাঁচার অন্যতম একটা পথ পদ্ধতি আলহামদুলিল্লাহ ওয়াক্ত সালাত পাঁচবার উঁজু করবেন হাত মুখ বাইরের অংশগুলোকে ধুবেন ডাক্তাররা বলছে যে এর কোনো এখন পর্যন্ত ট্রিটমেন্ট ওষুধ আবিষ্কার হয়নি মাঝে মাঝে পানি পান করা তারপরে দেহের বাইরের অঙ্গগুলোকে চার পাঁচবার ধোয়া অর্থাৎ করুন দেখবেন ইনশাল্লাহ পৃথিবী সুন্দর হবে আমাদেরকে আল্লাহ অবশ্যই বাঁচাবেন আমরা আশাবাদী তবে বুখারি হাদিস বলছেন যে কেউ যদি মহামারীতে মারা যায় তাহলে তাকে শহীদের মর্যাদা দেওয়া হয় ভাই শহীদ মরলে জান্নাত তো শহীদের মর্যাদা পেতে আপনাকে ইমান আমলটাকে ঠিক করতে হবে যখনই কোনো মহামারী দেখবেন আগে নিজেকে প্রস্তুত করে নিন ইমানদার বানিয়ে নেন কারণ ওই যে টার্গেটটা রয়েছে মরলি জান্নাত তাহলে ইমানদার আসুন আমরা ইমানদার হওয়ার চেষ্টা করি যদি মরেও যায় মহামারীতে তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাব বলে আমরা আশাবাদী হতে পারি অতএব প্লিজ গুজব ছড়াবেন না আপনার গুজবে হতে পারে আরও একটা মহামারী সৃষ্টি হতে পারে মানুষের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বাচাক আমিন এবং যারা আজকে গুজব ছড়াচ্ছেন তাদেরকে কথাগুলোকে মেনে নেওয়ার জন্য বলছি কারণ আপনি অনেক বুদ্ধিমান আপনারা অনেক বুদ্ধিমান অনেক আপনাদের কোয়ালিটি রয়েছে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু উপদেশটাকে মেনে নেয় আর যারা বদমাইশ তারা কিন্তু উপদেশকে মানে না তারা অহংকারী তাদেরকে অহংকারী বলা হয় মানে বুদ্ধিমান মানে সে মেনে নিল ভুল বলেছে আবার এসে ক্ষমাও চাওয়া যায় আদম আলাহ সালাতাম তিনি ভুল করেছিলেন গাছের ফল খেয়ে তিনি এসে বললেন রব্বানা দালাম নান ফুতানা বলে দোয়া করলেন আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ সব তালা তাকে বানিয়ে দিলেন কিন্তু ইবলিস যাকে সেজদা করতে বলা হয়েছিল সে অহংকার করে থেকে গেল যে আমি আগুন দিয়ে সৃষ্টি আমি কি করে সেজদা করব মাটির মানুষকে সে বুঝতে পেরেছিল ইবলি জানতো ইবলি জানে যে তাকে হেলফেয়ার অফ জাহা নামে যেতে হবে জাহান্নামের আগুনে পুড়তে হবে তারপরে সে তার অহংকার বজায় রাখার জন্য সে শয়তান হয়ে গেল অতএব ভুল স্বীকার করলে খারাপ হয় না ভুল স্বীকার করলে আল্লাহ সময় তারা সম্মান বাড়িয়ে দেয় তাই যেসব আলেমরা এই প্রপকণ্ডা ছাড়াচ্ছেন আই রিকুয়েস্ট টু দেম আই রিকুয়েস্ট টু দেম তাদের কাছে অনুরোধ করতে চাই প্লিজ আপনারা এই থেকে দূরে থাকুন ইতিহাস পড়ুন এবং কোরআন এবং সহিসুলনাকে সঠিকভাবে আপনার মাঝাবের আদলে নয় আপনার তরিকার আদলে নয় বরং কোরআনকে কোরআনের মতো করে হাদিসকে হাদিসের মতো করে সাহাবাই কেরামের মতো বোঝার চেষ্টা করুন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক আদা করুক আল্লাহ মামিন আজকের পর্যন্ত এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত